এই গাইস আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। অনেকদিন পর ভিডিও আসছি, আপনারা ভিডিও শেয়ার করবেন। এতদিন অসুস্থ ছিলাম তাই ভিডিও দিতে পারিনি। দেখেন আমি ইদানিং বুঝতে পারছি যে আমি কবুতরগুলো মনে হয় পার্থ দেবে। দেখেন একজোড়া ডাকাডাকি করতেছে, দেখছেন? আর কবুতরগুলো বাইরে, খাবার দাবার দিলাম সবগুলো বাইরে। আবার এই পেয়ারটা না দেখেন, দেখছেন যে পেয়ারটার বাসল হয়েছে, দেখেন খড় নিছে। তাহলে মনে হয় কিছুদিনের মধ্যে পাথর দেবে। দেখেন কেউ ডাকে, দেখছেন যে ওই জালিটা, দেখছেন না জালি কালারের মতন, ওটা তার মা। এটা মনে হয় পাথর দেবে কয়েকদিনের মধ্যে, লেস নামে রাখছে। দেখছেন এই যে মনে হয় তাদের ঘরে যাবে। দেখেন আপনি কমেন্ট করে জানাবেন রেখে পাথর দিবে। আবার সেও খড় টানছে, এই যে সে তো একদম জন্যের জন্য পাগল হয়ে গেছে। ওইটার বাবা এলো যেটা, দেখেন ঘরে যেতেছে, দেখছেন ঘরে যাচ্ছে, দেখছেন ডাকাটাই করতেছে, দেখছেন ওইটা নামছে করে যাবে। দেখি কি করে, তো চলুন আমরা বাড়ির দিকে যাই। বাড়ির দিকে কোনো কবুতর কিভাবে নেয়নি, কিন্তু যে এই যে এপিআইটা খড়টা আরবিট কবুতর নাম দিয়েছে, আরবিট কবুতর যেটা খড়টা তো হয়ে, দেখেন একটা একটা ডাকাটাই করতেছে, দেখছে ওটা ডাকাটাই করতেছে। আর এই যেটা তো একদম পাগল হয়ে গেছে। আচ্ছা বাড়ি কবুতর গুলো দেখা, এই দেখেন এই দেখেন সব কবুতর এক সিরিয়াল দাঁড়িয়ে, সব এক দেখছেন সব বাইরে। আর উপরে দেখেন উপরে ওই যে এক গিরিবাজ দেখতে পাচ্ছি, কেন বুঝতেছি না। এই দেখেন ওইটা ওটা পাথর দেবে। দেখি আবার জয়েনের চেষ্টা করতেছে, দেখি জোড়াটা এই যে জোড়া নেওয়ার জন্য জানি না কবুতর বাচ্চাটা কেমন হবে। আপনি কমেন্ট করে জানাবেন জোড়া দেওয়ার পর কবুতর বাচ্চাটা কেমন হবে। এই দেখেন মুসলি করার জন্য চেষ্টা করতেছে, আর নিচে এই যে আরেক জোড়া মুসলি করার জন্য পাগল হয়ে গেছে। দেখি ও মুসলি করে কিনা, আপনি সাথ থাকুন। তাই দর্শক বন্ধুরা ভিডিওটিকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।